নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকের আরেকটি নতুন ভিডিওতে বলবো লেখক সাংবাদিক সুমন গুপ্তের কলমে অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাংলা ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা ভৌমিকের সঙ্গে আমার পরিচয় অদ্ভুতভাবে। তখন আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ক্লাস 9-10 পড়ি। সেই সময় আমাদের আশ্রমের হাসপাতালের দায়িত্বে ছিলেন শ্রদ্ধেয় শিশির মহারাজ। তিনি ছিলেন এক স্নেহপ্রবণ সন্ন্যাসী। শিশির মহারাজকে অঞ্জনা ভৌমিক ভীষণ শ্রদ্ধা করতেন। তার সঙ্গে দেখা করার জন্য অঞ্জনা ভৌমিক মাঝে মাঝে নরেন্দ্রপুরে আসতেন। তাঁর এখানে আসার আরেকটি কারণও ছিল, অঞ্জনা দেবীর ভাই কল্যাণ তখন নরেন্দ্রপুরে পড়ত। একদিন কোনো কারণে সকালের দিকে হাসপাতালে গিয়েছিলাম শিশিরদার সঙ্গে দেখা করতে। শিশির মহারাজকে আমি শিশিরদা বলেই ডাকতাম। অফিসে বসে কথাবার্তা বলছিলাম সেই সময় কেউ একজন এসে শিশিরদাকে বলল, মহারাজ, আপনার সঙ্গে অঞ্জনা ভৌমিক দেখা করতে এসেছেন। শিশিরদা অনুমতি দিলেন নিয়ে আসার জন্য। শিশিরদা আমাকে বললেন, এখানেই বস, অঞ্জনা ভৌমিকের সঙ্গে তোর আলাপ করিয়ে দি। শিশিরদা আমায় বললেন, ওর নাম শুনেছিস? বললাম, অঞ্জনা ভৌমিক এই নামটা তো শুনেছি, উনি কি বাংলা ছবির বিখ্যাত নায়িকা অঞ্জনা ভৌমিক? শিশিরদা হেসে বললেন, হ্যাঁ ঠিকই ধরেছিস, যে আমার সঙ্গে দেখা করতে এসেছে সেই নায়িকা অঞ্জনা ভৌমিক, বড্ড ভালো মেয়ে। সিনেমার নায়িকা হলে কি হবে, শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের খুব ভক্ত অঞ্জনা। একটু পরেই তাঁতের শাড়ি পরা এক ভদ্রমহিলা শিশিরদার ঘরে ঢুকলেন। শিশিরদাকে প্রণাম করে দাঁড়িয়ে রইলেন। ভদ্রমহিলার দিকে তাকালাম, হ্যাঁ ইনিই তো নায়িকা অঞ্জনা ভৌমিক, সেই মুখশ্রী, কথাবার্তা, চলাফেরা। ইতিমধ্যে তাঁর রাজদ্রোহী, নায়িকা সংবাদ, কখনো মেঘ ছবিগুলো রিলিজ হয়ে গিয়েছে। তিনটে ছবি চলছে রমরম করে। শিশিরদা আমার ঠিক পাশেই একটা চেয়ার দেখিয়ে বললেন, বসো অঞ্জনা। উনি হাসি মুখে বসলেন। আমার জীবনে এই প্রথম দুহাত তফাতে সশরীরে বসে থাকা কোনো নায়িকা দর্শন। সেই কারণে কিঞ্চিত রোমাঞ্চিত ছিলাম। শিশিরদা আমার দিকে তাকিয়ে অঞ্জনা দেবীকে বললেন, ও আমাদের স্কুলের ছাত্র, তোমার সঙ্গে আলাপ করিয়ে দি। আমি প্রণাম করতে গেলাম। উনি আমাকে বাধা দিয়ে বললেন, থাক ভাই, আর প্রণাম করতে হবে না। আমি কোন ক্লাসে পড়ি জানতে চাইলেন। তারপর তাঁর ভাইয়ের ব্যাপারে মহারাজের সঙ্গে জরুরি আলোচনা করতে চলেছেন দেখে সেখান থেকে আমার চলে যাওয়াই সংযত মনে হলো। এরপর নরেন্দ্রপুর আশ্রমেই অঞ্জনাদিকে আরও 3-4 দেখেছিলাম। একটা ফিয়াট গাড়িতে আসতেন, চোখে সানগ্লাস। আমি যে ভবনে থাকতাম তার সামনে দিয়েই হাসপাতালে যাওয়ার রাস্তা। তবে নরেন্দ্রপুরে থাকাকালীন অঞ্জনাদির সঙ্গে আমার আর দেখা হয়নি। এরপর বেশ কয়েক বছর পর তাঁকে আবার দেখলাম সামনাসামনি। দেখলাম টালিগঞ্জ স্টুডিওয় রৌদ্রছায়া ছবি শুটিংয়ে। অঞ্জনা ভৌমিকের জন্ম কোচবিহারে 30 ডিসেম্বর 1944। তাঁর বাবার নাম ভূপতিভূষণ ভৌমিক এবং মায়ের নাম শান্তি ভৌমিক। অঞ্জনাদির আসল নাম আরতি, ডাকনাম বাবলি। 1961 হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ভালোভাবে পাশ করেন তিনি। খেলাধুলোতেও ছিলেন তুখোর, জ্যাভলিন থ্রো, ডিসকাস থ্রোয়ে প্রচুর পুরস্কার পেয়েছেন। অভিনেত্রী হবেন এমন কোনো স্থির লক্ষ্য ছিল না অঞ্জনাদির, কিন্তু ললাটে তার নায়িকা হওয়ার কথাই যে লিখেছেন ভাগ্য দেবতা। হায়ার সেকেন্ডারির পর অঞ্জনাদি কলকাতার সরোজিনী নাইডু কলেজে ভর্তি হন। পরিচালক পীযূষ বসু অনুষ্টুপ ছন্দ নামে একটি ছবি করবেন, চিত্রনাট্যও তাঁর। 1964 সেই ছবিতেই অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ অঞ্জনা ভৌমিকের। তখন তাঁর বয়স মাত্র 20। প্রথম আত্মপ্রকাশেই দর্শকের মন কেড়ে নেন তিনি। মনেই হয়নি নবাগতা তিনি, শুধু দর্শক মহলে অঞ্জনার অভিনয় প্রশংসা লাভ করে এমন নয়, সেই সময় চলচ্চিত্র সমালোচকরাও তাঁর অভিনয় প্রশংসা করে কলম ধরেছিলেন যে বাংলা ছবির আগামী দিনের নায়িকা হিসেবে অঞ্জনা ভৌমিক নামনি মেয়েটি অনেক দূর এগোবে।
অনুষ্টুপ ছন্দ রিলিজের আগে আরতি নামটা পাল্টে অঞ্জনা করা হলো। উত্তম কুমারের সঙ্গে পীযূষ বসুর সম্পর্ক ছিল অনেকটা দাদা ভাইয়ের মতো। চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে পীযূষবাবুকে খুবই পছন্দ করতেন মহানায়ক উত্তম কুমার। অনুষ্টুপ ছন্দ ছবিটি উত্তম কুমারকে দেখিয়েছিলেন পীযূষবাবু। অঞ্জনা ভৌমিকের নায়িকা সুলভ গুণগুলোও বেশ পছন্দ হয় মহানায়ক উত্তম কুমারের। সেই সময় তাঁর বিপরীতে নায়িকার ভূমিকায় নতুন মুখ খুঁজছিলেন মহানায়ক। অঞ্জনা ভৌমিকের মধ্যে সেই রকম বিরাট সম্ভাবনা রয়েছে বলে মনে হয়েছিল মহানায়কের। আর উত্তম কুমারের সেই আস্থায় নায়িকা হিসেবে অঞ্জনার সৌভাগ্যের সূত্রপাত ঘটায়। রাজদ্রোহী ছবিতে সরাসরি উত্তম কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেন তিনি। অবশ্য তার আগে মহানায়ক অভিনীত থানা থেকে আসছে ছবিটিতে অভিনয় করেন অঞ্জনা। উত্তম কুমারের নায়িকা হওয়া যেমন তেমন ব্যাপার নয়। তাও মাত্র একটি ছবির অভিনয়ের পরে উত্তম কুমারের বিপরীতে অঞ্জনা ভৌমিকের এতটা সাফল্য ইন্ডাস্ট্রির অনেকেই আশা করতে পারেননি। টালিগঞ্জের অনেক নায়িকাও তখন অঞ্জনাদির প্রায় রাতারাতি উত্থানে অল্প বিস্তর ঈর্ষান্বিত হয়েছিলেন। কিন্তু উত্তম কুমার এসব নিয়ে মাথা ঘামাতেন না। তিনি বরাবরই নিজের সিদ্ধান্তে অবিচল থেকেছেন। তাঁরও অঞ্জনার জুটিকে দর্শকরা ভালো মতোই নিয়েছেন দেখে মহানায়ক নায়িকার সংবাদ ছবিটি করার সিদ্ধান্ত নেন। অঞ্জনা ভৌমিকের সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়। আরও একটি ছবি অ্যানাউন্সমেন্ট করেন তিনি, কখনো মেঘ। এই ছবি রিলিজের প্রায় সোয়া এক বছর পরে অঞ্জনাদির মহাশ্বেতা নামে আরও একটি ছবি রিলিজ করেছিল। অবশ্য সে ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন তাঁর নায়ক। কখনো মেঘ ছবিতে সীমার ভূমিকায় অঞ্জনাদি আবারও তাঁর অভিনয় প্রতিভার পরিচয় দেন। তাঁর লিপে সুধীন দাশগুপ্ত সুররোপিত আরতি মুখোপাধ্যায়ের গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল। দার্জিলিংয়ের কুয়াশায় ভরা পাহাড়ের চড়াই উতরাই হারিয়ে যেতে যেতে অজানার সংকেতে গানটি অঞ্জনাদির লিপে এক অন্যরকম আবেদন বয়ে এনেছিল। কখনো মেঘের পরে অঞ্জনাদির সাফল্যের মুকুটে আরেকটি পালক গুঁজে দিয়েছিল চৌরঙ্গি। জনপ্রিয় সাহিত্যিক শঙ্করের কাহিনী নিয়ে ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ছবির কাস্টিংও কম আকর্ষণীয় নয়। উত্তম কুমার, বিশ্বজিৎ, শুভেন্দু চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, তরুণ কুমার, সুপ্রিয় দেবী, অঞ্জনা ভৌমিক প্রমুখ। হোটেল শাহিনশাহের রিসেপশনিস্ট সত্যসুন্দর বোসের ভূমিকায় মহানায়ক ছিলেন অনবদ্য। এ ছবিতে উত্তম কুমারের বিপরীতে ছিলেন অঞ্জনা দে। কয়েকদিন আগে অঞ্জনাদির সঙ্গে আমার অনেকক্ষণ কথাবার্তা হলো। তিনি তার মেয়ের বাড়িতে আছেন। অনেকেই হয়তো জানেন যে প্রখ্যাত অভিনেতা ও টিভি সঞ্চালক যিশু সেনগুপ্ত তাঁর জামাতা। নীলাঞ্জনা যিশুর দুই মেয়ে সারা এবং জারা। ছোট মেয়ে চন্দনার বিয়ে হয়েছে রামন আয়ার সঙ্গে। অঞ্জনাদির মুখে শুনলাম চৌরঙ্গি ছবিতে এয়ার হোস্টেস সুজাতা মিত্রের চরিত্রে প্রথমে সুপ্রিয় দেবীরই করার কথা ছিল, কিন্তু মহানায়ক চেয়েছিলেন চরিত্রটা অঞ্জনাই করুক, কারণ তাঁকেই রোলটা আরও বেশি মানাবে। বেনুদি আমাকে একদিন বললেন, তুই কি উত্তমের অপোজিটে সুজাতার রোলটা করবি? আপত্তি থাকলে আমাকে বল। বেনুদির কথা শুনে আমি তো মনে মনে নাচছি, ছোট হোক রোল, উত্তম কুমারের বিপরীতেই তো। কবরি গুহ রোলটা বেনুদি করবে। এখনও বেনুদির সঙ্গে আমার যোগাযোগ আছে, ফোনে কথাবার্তা হয়। উত্তম কুমারের বিপরীতে আরও দুটো ছবিতে কাজ করেছিলেন তিনি, সুখসারি ও রৌদ্র ছায়া। টালিগঞ্জের এক স্টুডিওয় রৌদ্র ছায়ার শুটিংয়ে অঞ্জনাদির সঙ্গে আমার দেখা হওয়ার ঘটনাটা এবার বলি। তখন আমি কলকাতার কলেজে পড়ি। আমারই হোস্টেলের এক বন্ধুকে নিয়ে অঞ্জনাদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বিনা পাশে স্টুডিওর ভিতরে আমাদের তো ঢুকতেই দেবে না, অনেক কাঠখড় পুড়িয়ে তবে ঢুকতে পেরেছিলাম। ঠিক কোন জায়গায় ছবির শুটিং চলছে তাও জানি না। একে তাকে জিজ্ঞাসা করে অবশেষে হদিশ মিলল। আবারও বাধা, শুটিং ফ্লোরে ঢোকা যাবে না। এবার প্রায় মরিয়া হয়েই বললাম, অঞ্জনাদি আমাকে অনেক দিন ধরেই চেনেন, আমার স্কুলের কথাও বললাম, যদি তাঁকে খবরটা দেওয়া যায়। আশ্চর্য ব্যাপার,
একটু পরেই আমাদের ফ্লোরে ঢোকার অনুমতি মিলল। আমার কাছে সে এক অচেনা জগৎ, আলো আঁধার ভেতরটা। দেখলাম দুটো চেয়ারে মুখোমুখি বসে আছেন মহানায়ক উত্তম কুমার এবং অঞ্জনা ভৌমিক। অঞ্জনাদের কাছে যেতেই অদ্ভুত ব্যাপার, উনি ঠিক আমাকে চিনতে পারলেন, স্কুলের কথা জিজ্ঞাসাও করলেন, কোন কলেজে পড়ছি সেটাও জানতে চাইলেন, এমনকি মহানায়কের সঙ্গে পরিচয়ও করিয়ে দিলেন। মহানায়ককে প্রণাম করেছিলাম, তাঁর একটা কথা এখনও আমার মনে আছে, সস্নেহে বলেছিলেন, লেখাপড়াটা মনোযোগ দিয়ে করো, ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি পারলে মানুষের পাশেও দাঁড়িও। সেদিন অঞ্জনাদি আমাদের দুজনকে চা মিষ্টি খাইয়েছিলেন, এতটা আন্তরিকতা আজও ভুলিনি। দিবারাত্রির কাব্য ছবিতেও মাধবী মুখোপাধ্যায়ের পাশে চমৎকার অভিনয় করেছিলেন অঞ্জনাদি। তাঁর আরও দুটি ছবির নাম হল প্রথম বসন্ত ও ভাগ্যলিপি। প্রায় দেড় দশকের অভিনয় জীবনে 14-15টা ছবিতে অভিনয় করেছেন তিনি, এর মধ্যে 6টা ছবিতেই তো উত্তম কুমারের নায়িকা। কেন এত কম ছবি জিজ্ঞাসা করাতে অঞ্জনাদি বললেন, অভিনয় করেছি মন প্রাণ দিয়ে করেছি, যখন সংসার করব ভাবলাম অভিনয় একেবারে ছেড়েই দিলাম। 1975 সালে অনিল শর্মার সঙ্গে অঞ্জনাদির বিয়ে হয়ে যায়। অনিলবাবু নেভি অফিসার ছিলেন, কলকাতায় তাঁর সঙ্গে অঞ্জনাদির আলাপ। বিয়ের পর তাঁরা মুম্বাইয়ের জুহুতে থাকতেন। উত্তম কুমারের কথা উঠতেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হলেন অঞ্জনাদি। বললেন, মহানায়ক সম্পর্কে কি বলবো বলতো, তাঁর সঙ্গে এতগুলো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছি, সেটাই তো আমার সবচেয়ে জীবনের বড় পাওয়া। একটা ছবিকে উনি একাই টেনে নিয়ে যেতেন, ওর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, আর মানুষ হিসেবেও ছিলেন দিল দরিয়া, মাঝে মাঝে মজা করে কথা বলতেন। একবার আমার জামাই যিশু আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা মা, আমি তো ব্যোমকেশ বক্সীর চরিত্রটা করেছি, ধুতি পাঞ্জাবিও পরেছি, উত্তম কুমারের মতো আমাকে দেখতে লাগছে? সেদিন সোজাসুজি ওর মুখের ওপর উত্তর দিয়ে বলেছিলাম, উত্তম কুমারের মতো ঈশ্বর দত্ত চেহারা আর কারো নেই, তুমি এ কথা বলো কি করে? যিশু লজ্জা পেয়েছিল। এখন নায়িকা সংবাদে নায়িকার সময় কাটে কিভাবে জিজ্ঞেস করাতে উনি বললেন, আমার দুই প্রিয় নাতনি সারা এবং যারা তো আছে, দাদু দিদা বলতে ওরা তো অজ্ঞান, খবরের কাগজ পড়ি, বাংলা হিন্দি সিরিয়াল দেখি, আর পুরনো দিনের অজস্র স্মৃতি রোমন্থন করি, যা আমাকে একা হতে দেয় না। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।